আচ্ছা, তো চলো আমরা এবার প্রথম শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া শুরু করি। আমি বললাম যে বিক্রিয়ার ক্রম তো অনেক ধরনেরই হয়, যে শূন্যক্রম হয় প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এমনকি ভগ্নাংশ হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো আমাদের সবগুলো আসলে সিলেবাসে নাই, ঠিক আছে? আমাদের আছে শূন্যক্রম এবং প্রথম ক্রম, এই দুটা থেকে সবচেয়ে বেশি আসে। দ্বিতীয় ক্রমও তোমাদের পড়াবো, এখান থেকেও মাঝে মাঝে দু একটা চলে আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? তাহলে চলো হেডলাইন দাও যে শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়া তার মানে, শূন্যক্রম মানে কি, যে আমরা একটা বিক্রিয়া যেটা এক্সপেরিমেন্ট করে পাইছি যে এই জায়গায়। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরো একটা বিক্রিয়া এ থেকে বি হচ্ছে, এ থেকে বি হচ্ছে, এটা একটা বিক্রিয়া। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্ট করে কি পাইলাম, যে এই জায়গায় আর সমানুপাতিক হচ্ছে এর উপরে পাওয়ার থাকবে জিরো। এটা আমরা এক্সপেরিমেন্ট করে রিডিং নিয়ে নিয়ে পাইছি, ঠিক আছে? একদম এক্সপেরিমেন্ট করে এটা পাইলাম যে আর সমানুপাতিক এ টু দি পাওয়ার জিরো। তাহলে যেহেতু এই জায়গায় জিরো আছে, তার মানে বিক্রিয়ার ক্রম হচ্ছে শূন্য। আচ্ছা, তাহলে এটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইলাম। এখন আমি আরেকটা কথা বলি, যে একটা বিক্রিয়ার ক্রম যে শূন্য, এটা কিন্তু অনেকভাবে হইতে পারে, তার মাঝে এটা একটা ভাব। কি বললাম, ধরো আমি যদি বলি যে ধরো একটা বিক্রিয়া এরকম যে টু এ প্লাস বি এখান থেকে সি হচ্ছে, ধরো এটা একটা বিক্রিয়া, এক্সপেরিমেন্ট করে তুমি পাইলা আর সমানুপাতিক এ টু দি পাওয়ার হাফ আবার বি টু দি পাওয়ার মাইনাস হাফ। বলো তো এই বিক্রিয়ার ক্রম কত? হ্যাঁ, এই বিক্রিয়ার ক্রম কিন্তু শূন্য, কারণ কি, যে হাফ আর মাইনাস হাফ যদি দুটো যোগ করো তাহলে শূন্য চলে আসবে, এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। আবার আমি তোমাকে বললাম যে অন্য আরেকটা বিক্রিয়া, ধরো এক্স প্লাস ওয়াই এখান থেকে ধরো আমাদের ধরো জেড হচ্ছে, ঠিক আছে? তুমি এখানে এক্সপেরিমেন্ট করে পাইলে আর সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এটাও কিন্তু শূন্যক্রম বিক্রিয়া। তার মানে সোজা কথা, একটা বিক্রিয়া শূন্যক্রমের অনেকভাবে হইতে পারে, ঠিক আছে? অনেকভাবে, আবার এরকম হইতে পারে দুইটার উপরেই পাওয়ার জিরো। ধরো এক্সপেরিমেন্ট করে এরকম পাইলে আর সমানুপাতিক এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, এটাও শূন্যক্রমের বিক্রিয়া। মানে একটা বিক্রিয়া অনেকভাবেই হইতে পারে শূন্যক্রমের, কিন্তু তার মাঝেই এত টাইপের মাঝে আমরা জাস্ট একটা টাইপ নিয়ে পড়তেছি, যে একদম সিম্পল একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে, বিক্রিয়ক একটা, উৎপাদক একটা, সেই জায়গায় বিক্রিয়কের উপরে ঘনমাত্রার উপরে পাওয়ার আসছে কত, জিরো। এইভাবে মানে এইভাবে যদি কোনো বিক্রিয়া শূন্যক্রমের হয়, সেটা আমাদের সিলেবাসে আছে, এগুলো আমাদের সিলেবাসে নাই। আরও যে অনেকগুলো ভাবে, সবগুলো আমাদের কী হচ্ছে, সিলেবাসে নাই। জাস্ট এই একটা সিম্পল যে আমাদের আর কি, সিম্পল যে একটা বিক্রিয়ক থাকবে তার উপরে কী হচ্ছে পাওয়ার জিরো থাকবে, এটাই আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, তাহলে সোজা কথা গেল এবার। এবার চলো আমরা, হ্যাঁ, এখানে কী হচ্ছে আর সমানুপাতিক এ টু দি পাওয়ার জিরো, তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আনলাম, হ্যাঁ, এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান, তার মানে আলটিমেটলি ইকুয়েশন আসতেছে আর ইকুয়াল টু কে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখান থেকেই আমরা বলতে পারি যে এটা তো বিক্রিয়ার হার, আর তো হচ্ছে বিক্রিয়ার হার, আর তো বিক্রিয়ার হার, আর কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, সবই এখন তোমরা জানো। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই বিক্রিয়ার হার, ঠিক আছে, মানে আর ইকুয়াল টু কে, বুঝলাম এটা একটা হার সমীকরণ, কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমীকরণ কি হবে? এই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমীকরণ, ওই যে আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম বিক্রিয়ার হার। তাহলে দেখো এই জায়গাতে পাওয়ার কিন্তু ওয়ান আছে, তাহলে আমরা বলতেই পারি যে এইটার তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমীকরণ, এইটার তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমীকরণ আসবে আর ইকুয়াল টু মাইনাস ডি এ ডিটি ইকুয়াল টু হচ্ছে ডিবি ডিটি। দেখো এটা বুঝলা কিনা, ঠিক আছে? এটা তো আগের জিনিস, তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমীকরণ লিখছি। তো আমরা শুধুমাত্র যেহেতু বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি, আমরা এইটুকু মিশাই দিলাম, আমাদের এইটুকু লাগবে না, আমরা শুধু বিক্রিয়ক নিয়ে কাজ করতেছি। এই জায়গায় ক্রমের ক্রম মানেই হচ্ছে শুধু বিক্রিয়ক নিয়ে কাজ। তাহলে ধরো আমি বললাম এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন, যেটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি, আর এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন, যেটা আমরা কী হচ্ছে যে কোনো বিক্রিয়ার জন্যই লিখতে পারি তাৎক্ষণিক বিক্রিয়া। তাহলে এই এক ও দুই থেকে আমরা একবারে কী পাই? হ্যাঁ, এক ও দুই থেকে আমরা একবারে পাচ্ছি যে আর সমান এটা আবার আর সমান এটা, তার মানে একবারে পাচ্ছি কি যে এই ডিএ ডিটি, আমরা ঘনমাত্রার চিহ্নটাকে অ্যাভয়েড করলাম জাস্ট, ডিএ ডিটি এটা ইকুয়াল টু কী আসতেছে যে আমাদের মাইনাস কে, ডিএ ডিটি ইকুয়াল টু মাইনাস কে। আচ্ছা, এখন আসো এই ইকুয়েশনটাকে এবার আমাদের সলভ করা লাগবে। তখন হয়তো বলবো যে এটা কী টাইপের ইকুয়েশন, দেখো তোমরা হয়তো নাম শুনছো ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আসলে কী জিনিস আমি খুব ছোট করে বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণগুলোতে আসলে যেমন, আচ্ছা নর্মাল সমীকরণে দেখো, নর্মাল দেখো, ধর আমি বললাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি, ঠিক আছে? এটা যদি তুমি সলভ করো, এই ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করো, ধাপে ধাপে যদি সলভ করো, তাহলে এক্সের কী পাবা, দুইটা মান পাবা, তাই তো? এক্সের এরকম দুইটা মান পাবা। তার মানে নর্মাল যে সমীকরণগুলো থাকে, এই জায়গায় সলভ করলে আসলে এক্সের ভ্যালু পাওয়া যায়, কিন্তু কোনো একটা ব্যবকলনীয় সমীকরণ যদি বলি, ধরো বললাম যে তোমাকে ডিওয়াই ডিএক্স, ব্যবকলনীয় সমীকরণ মানে সেখানে ডিওয়াই ডিএক্স থাকবে, ডিওয়াই ডিএক্স প্লাস ধরো বললাম যে, বা ধরো বললাম মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু জিরো,
এটাকে সলভ করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, এটাকে সলভ করলে আসলে ওয়াই এর সাথে এক্স এর একটা ফাংশন পাওয়া যায়। এটাকে সলভ করলে যেমন এক্স এর দুটা মান পাওয়া যায়, আর এটাকে সলভ করলে কি পাওয়া যায়, এই যে ওয়াই এর সাথে এক্স এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন থাকে এই জায়গায়, এক্স এর একটা ফাংশন পাওয়া যায়। দেখো কেমনি সলভ করে এটাকে। হ্যাঁ, যদি কি হচ্ছে এই যে এই ডিওয়াই ডিএক্স এগুলোর উপরে কোনো পাওয়ার না থাকে, কোনো পাওয়ার যদি না থাকে, এটাকে সলভ করাটা মোটামুটি ইজি, তাও অনেকগুলো স্টেপ আছে, কারণ তার মাঝে এটা আবার সহজ, মানে সবচেয়ে বেশি সহজ। তুমি যদি ফাইভ এক্সটাকে এই পাশে পার করে দাও তাহলে আসবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাইভ এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাইভ এক্স। তাহলে এখন দেখো তুমি ওয়াইকে ডিফারেনশিয়েট করে ফাইভ এক্স পাইছো, এটা মানে তো এটাই বোঝাচ্ছে যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে ফাইভ এক্স পাইছো। তার মানে কি হচ্ছে, আমরা যদি ওই ওয়াইকে আবার কি হচ্ছে দুই পাশে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ওয়াই এর ফাংশনটা পাবো। তোমাদের হচ্ছে সংক্ষেপে এমনি ভাবতে পারো, বা এটা আসলে এমনি আসলে যদিও ভাবা ঠিক না, যে ডিএক্সটাকে এই পাশে পার করে দেয়। মানুষজন আসলে কি করে, হ্যাঁ এমনি বলে যে ডিওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ডিএক্স, যদি এটা ঠিক না, ডিএক্সটাকে এই পাশে পার করে দেয়, এটা আসলে ঠিক না। আর এরপরে আবার কী করে, দুই পাশে ইন্টিগ্রেট করে, দুই পাশে ইন্টিগ্রেট করে। কিন্তু আসলে না, ব্যাপারটা ভাবা উচিত কীভাবে, ওয়াইকে ডিফারেনশিয়েট করে ফাইভ এক্স পাইছি, তাহলে ডিওয়াই ডিএক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ওয়াই এর ফাংশনটা পাবো। এই তাহলে দেখো, এই যে আমরা এবার দুই পাশে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই যে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তার মানে এটা আসলে ওয়াই, আর যদি এক্স এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু ফাইভকে বাইরে আনলাম, তাহলে শুধু এক্সকে ইন্টিগ্রেট করলে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, আর সাথে আমরা জানি একটা ধ্রুবক থাকে, ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফাংশন, যে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এই যে দেখো আমরা, তার মানে কোনো একটা ব্যবকলনীয় সমীকরণকে সলভ করলে আমরা আসলে ওইটার একটা ফাংশন পাই, ওয়াই এর সাথে এক্স এর একটা ফাংশন পাই। আচ্ছা, তো সিমিলার এই জায়গাতে দেখো আমাদের যে ব্যবকলনীয় সমীকরণ আছে এখানে ছিল। আচ্ছা, আরেকটা কথা, ব্যবকলনীয় সমীকরণে এই যে উপরে যেটা থাকে ডিওয়াই ডিএক্স, তো যে উপরে যেটা থাকে ওয়াই, উপরে যে ভেরিয়েবলটা থাকে এটাকে বলে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর নিচে যেটা থাকে, নিচে যেটা থাকে এক্স, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই যে স্বাধীন চলক আর অধীন চলক, তোমরা মনে হয় বাংলায় পড়ে আসছো, এটা হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক। তো তুমি যদি সলভ করো তাহলে যে অধীন চলকের সাথে স্বাধীন চলকের একটা ফাংশন পাও, ঠিক আছে, অধীনের সাথে স্বাধীনের একটা ফাংশন পাও। তো এখানে দেখো অধীন আর স্বাধীন কোনটা, এই জায়গায় ওয়াই এটা হচ্ছে কি আমাদের অধীন চলক আর টিটা হচ্ছে স্বাধীন চলক, তার মানে তুমি যদি আলটিমেটলি এটাকে সলভ করো তুমি এ এর সাথে টি এর একটা ফাংশন পাবা, এ এর সাথে টি এর একটা ফাংশন পাবা। আরেকটা কথা, এই জায়গায় যদি ইন্টিগ্রেটিং, এই যে ইন্টিগ্রেশন করার সময় তুমি যদি লিমিট দিতা, যদি তোমার লিমিটগুলো জানা থাকতো, লিমিটগুলো যদি উপরে নিচে জানা থাকতো তাহলে কিন্তু এই সিটা আর আসতো না, এটা মনে হয় তোমরা জানো, এই যেখানে এই কনস্ট্যান্টটা আর আসতো না। তো এখানে আমরা লিমিট জানবো, এখানে যেহেতু আমরা একটা বিক্রিয়া করতেছি আমরা লিমিটগুলো জানতে পারবো। চলো তাহলে আমরা এটাকে সলভ করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের সলভ করার নিয়মটা কি ছিল, যে হ্যাঁ আমরা যেহেতু ডিটি এই পাশে পার করে দিতাম, তুমি চাইলে ভাবতে পারো এমনি যে হ্যাঁ ডিটি এটাকে আমরা যদি এই পাশে পার করে দিই তারপরে আমরা দুই পাশে ইন্টিগ্রেট করি, তাই তো? আচ্ছা, করে দিলাম। আচ্ছা, এবার আসলে লিমিট কী হবে ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেশনের লিমিট কী হবে? আচ্ছা, সবসময় জানো যে ডি এর পরে যেটা থাকে সেটা লিমিট দিতে হয় উপরে নিচে, এটা মনে হয় জানো তোমরা। তাহলে দেখো টি এর লিমিট কী হবে এই জায়গায়, আমরা যেহেতু একটা ফাংশন পাইতে যাচ্ছি টি এর সাপেক্ষে, এই জন্য আপার লিমিট সবসময় টি, এই জায়গায় আপার লিমিট অবভিয়াসলি টি হবে। কারণ কি, যে আমরা ধরে নিচ্ছি যে আসলে আমাদের বিক্রিয়াটা চলতেছে জিরো থেকে টি সময় পর্যন্ত, তাহলে এই জায়গায় সোজা কথা আমরা কি ধরে নিচ্ছি যে সময়টা হচ্ছে টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু টি পর্যন্ত, টি ইকুয়াল টু টি সময় পর্যন্ত সময় চলবে। আচ্ছা, আর এখন আসো, যখন টি ইকুয়াল টু জিরো, আচ্ছা এখানে আসলো টি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল টু টি, এখন আসো যখন টি ইকুয়াল টু জিরো তখন এ মানে আমাদের এই যে বিক্রিয়কের ঘনমাত্রা এটা কত হবে, এ কত হবে? হ্যাঁ, এটাও আমাদের কি হচ্ছে দেওয়া থাকা লাগবে, বা এটা আমাদের আগে থেকে জানা থাকা লাগবে, তা নাহলে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে যখন টি ইকুয়াল টু জিরো তখন এই বিক্রিয়কের ঘনমাত্রা এ ইকুয়াল টু হচ্ছে এ নট, এটাকে আমরা বলতেছি বিক্রিয়কের আদি ঘনমাত্রা, এটাই হচ্ছে বিক্রিয়কের আদি ঘনমাত্রা। আচ্ছা, আর যখন টি ইকুয়াল টু টি হয়ে গেছে, যখন টি ইকুয়াল টু টি মানে কিছু সময় পরে, কিছু সময় পরে আমরা ধরে নিচ্ছি যে বিক্রিয়ক যতটুকু অবশিষ্ট আছে সেটাকে আমরা বলতেছি এ, সেটাকে বড় হাতের এ বলবো, যে যখন টি ইকুয়াল টু টি মানে কিছু সময় পর তখন এ ইকুয়াল টু বলবো এ, এ ইকুয়াল টু এ মানে, হ্যাঁ এ ইকুয়াল টু এ মানে হচ্ছে যে আমরা ওই যে ধরে নিচ্ছি যে আছে যতটুকু বিক্রিয়ক অবশিষ্ট আছে সেটাকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে, এ ইকুয়াল টু এ বলতেছি। তাহলে এই জায়গায় ফার্স্টে ছিল এ ইকুয়াল টু এ নট, আর সবার লাস্টে হয়ে গেল এ ইকুয়াল টু এ। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এবার এই যে এই লিমিটে ইন্টিগ্রেট করে দেই তাহলে দেখো কি হচ্ছে, যে ইন্টিগ্রেশন অফ ডি এ, তার মানে এটা তো শুধু এ আসবে, হ্যাঁ সেটার আবার লিমিট কি আছে, হ্যাঁ উপরে আছে এ আর নিচে হচ্ছে এ নট, তাহলে এই যে এ এ নট ইকুয়াল টু
এটা তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সরি আমাদের মাইনাস কে হার ধ্রুব, কনস্ট্যান্টটাকে বাইরে আনলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, তার মানে সেটা শুধু টি আসতেছে এবং সেটার লিমিট হচ্ছে জিরো থেকে টি, তাহলে এই যে জিরো থেকে টি। তাহলে এবার আমরা যদি লিমিটগুলো বসাই দিই, এখানে আসতেছে এ মাইনাস এ নট ইকুয়াল টু, এখানে থাকতেছে মাইনাস, এটা তো বসাইলে টি মাইনাস জিরো, তার মানে শুধু টি, তাহলে শুধু টি লিখে দিলাম। তাহলে আলটিমেটলি ইকুয়েশন হচ্ছে এরকম যে এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি। হ্যাঁ, এই যে এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখা লাগবে। এই জায়গায় কার পরিচয় কী? হ্যাঁ, এই যে বড় হাতের এ যেটা, এটা হচ্ছে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা, এইটাই হচ্ছে সেই বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা, অবশিষ্ট ঘনমাত্রা, বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা। আর এ নট হচ্ছে বিক্রিয়কের আদি ঘনমাত্রা, বিক্রিয়কের আদি ঘনমাত্রা। আচ্ছা, আর টি তো সময় আর কে তো হার ধ্রুবক, এটা তো জানোই, টি হচ্ছে সময় আর কে হচ্ছে হার ধ্রুবক। আচ্ছা দেখো, এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের অনেক পরিচিত, এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, এই টাইপের ইকুয়েশন ফিজিক্সে কোথায় দেখছো? হ্যাঁ, ওই যে দেখছো কিন্তু ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ওই যে একটা পড়ন্ত বস্তু, একটা পড়ন্ত বস্তু, তুমি যদি কী হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ধরো তুমি কী হচ্ছে ফেলে দিছো একটা বস্তুকে, ফেলে দিছো নিচের দিকে একটা আদিবেগ দিয়ে দিছো ইউ, তারপর সেই বস্তুর আস্তে আস্তে পড়তেছে পড়তেছে, হ্যাঁ এই জায়গায় কী হচ্ছে ধরো না আমাদের শেষ বেগ হচ্ছে ভি, তাহলে এই জায়গায় কোন ইকুয়েশন খাটে? ওই ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, একদম সেম সিমিলার ইকুয়েশন। তার মানে শূন্যক্রম বিক্রিয়া আর একটা পড়ন্ত বস্তু, দুইটা আসলে অনেকটা কি সিমিলার বিহেভ করে, একদম সিমিলার। এই জায়গায় আমাদের কী হচ্ছে, এ হচ্ছে এ নট হচ্ছে বিক্রিয়কের আদি ঘনমাত্রা, এখানে ইউ হচ্ছে আদি বেগ, আর ভি হচ্ছে আমাদের কি শেষ বেগ, আর এই জায়গায় এ কি আমাদের বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা বা আমাদের শেষ ঘনমাত্রা বলতে পারো, সিমিলার জিনিস, পড়ন্ত বস্তুর সাথে একদম মিল আছে। পড়ন্ত বস্তু যেমন কী হচ্ছে ধাপে ধাপে কী আগায় আমাদের, আস্তে আস্তে এর কী হচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, একটা কথা আছে তোমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সরি আমি এখানে মনে ভুল বললাম, ইউ মাইনাস জিটি না ইউ প্লাস জিটি হয়, তাই তো? তুমি পড়ন্ত বস্তু না বলে এমনি ভাবতে পারো, আর নিচ থেকে একটা বস্তু পড়ে যাচ্ছে এটা ভাবলে তোমাদের ইকুয়েশনটা একদম মিলে যাবে। পড়ন্ত বস্তু না ভেবে এটা ভাবতে পারো যে একটা বস্তু তুমি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, তাহলে ইকুয়েশনটা একদম মিলবে, তখন ইউ মাইনাস জিটি হয়ে যাবে। ইউ মাইনাস জিটি, নিচ থেকে উপরের দিকে বস্তু ছুঁড়ে মারছো, সবার আগে ইউ ছিল, ইউটা আস্তে আস্তে কমতেছে, বেগ আস্তে আস্তে কমতেছে, একসময় গিয়ে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের কী হচ্ছে শেষ বেগ ভি, আর আমাদের এই জায়গায় নিচের দিকে জি কাজ করতেছে, অভিকর্ষ স্তর নিচের দিকে। হ্যাঁ, এবার কিন্তু ইকুয়েশন একদম ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। হ্যাঁ, আমাদের বিক্রিয়াও সেম, সবার আগে কী হচ্ছে আদি ঘনমাত্রা কিছু পরিমাণ থাকে, আস্তে আস্তে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, কমতে 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 কী হচ্ছে একসময় জিরো হয়ে যাবে, একদম সেম, এটার মতো করেই ভাবতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এবার চলো যে হ্যাঁ, এটা তো বুঝলাম যে ইকুয়াল টু এ নট মাইনাস কেটি, এখন আমাদের কয়েকটা টার্ম মনে রাখা লাগে, যেমন তোমার হাফ টাইম বিক্রিয়ার হচ্ছে অর্ধায়ু, চলো এটা একটু বলি। আচ্ছা এবার তাহলে হেডলাইন দাও বিক্রিয়ার অর্ধায়ু। আচ্ছা এটা আমাদের খুব দরকার, অর্ধায়ু মানে কী হচ্ছে, যেমন ওই যে আমাদের একটা কী হচ্ছে তোমার পড়ন্ত বস্তু না, তো একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে ছুঁড়ে মারো তখন এটা অর্ধেক সময়ে বা হচ্ছে এরকম ভাবতে পারো, এই আদিবেগ অর্ধেক হইতে যে সময় লাগে সেটাকে আমরা অর্ধায়ু বলতে পারি এই জায়গায়। হ্যাঁ, এখানেও সিমিলার জিনিস যে এই যে বিক্রিয়কের আদি ঘনমাত্রা অর্ধেক পরিমাণ শেষ হইতে যে সময় লাগে, তাহলে এখানে কী লিখবা জাস্ট অর্ধায়ু জিনিসটা কিছুই না, যে বিক্রিয়কের আদি ঘনমাত্রা, বিক্রিয়কের আদি লিখতে পারো বা নর্মাল ঘনমাত্রা লিখলাম, বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেক পরিমাণ শেষ হতে যে সময় লাগে, অর্ধেক পরিমাণ শেষ হতে যে সময় লাগে, শেষ হতে যে সময় লাগে তাই হচ্ছে অর্ধায়ু। হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেক পরিমাণ শেষ হতে যে সময় লাগে তাই হচ্ছে কি ওই বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে দেখো যে আমরা যখন অর্ধায়ু মেজার করবো, অর্ধায়ুকে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, এই যে টি হাফ এমনি লেখা হয়, অর্ধায়ুকে টি হাফ লেখা হয়। তাহলে দেখো এই যে আমরা যে ইকুয়েশন পাইলাম এই ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, এখান থেকে যদি আমরা অর্ধায়ু বের করতে চাই তাহলে যে আমাদের মূল ইকুয়েশন হচ্ছে এইটাই, এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি। তাহলে অর্ধায়ুর জন্য আমরা কী করবো, টি এর জায়গায় বসাই দিব টি হাফ, টি এর জায়গায় বসাই দিব টি হাফ, আর অবশিষ্ট ঘনমাত্রা কত থাকবে তখন? হ্যাঁ, অর্ধেক পরিমাণ শেষ হয়ে গেলে অবশিষ্ট আছে কতটুকু, অর্ধেক পরিমাণ, তার মানে এর জায়গায় কী বসাবো, এ নট বাই টু, এর জায়গায় বসাই দিব এ নট বাই টু, এই যে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা হবে আদি ঘনমাত্রার অর্ধেক, ঠিক আছে? তাহলে এটা যদি বসাই দিই তাহলে দেখো কী আসে, এখানে আমরা বলি যে এর জায়গায় থাকতেছে এ নট বাই টু, আর এখানে থাকতেছে এ নট মাইনাস টি এর জায়গায় থাকতেছে টি হাফ। তাহলে এখান থেকে আমরা টি হাফটা বের করি, হ্যাঁ এই পাশে যদি নিয়ে আসি তাহলে কে ইন্টু টি হাফ, এটা ইকুয়াল টু আসবে এ নট মাইনাস এ নট বাই টু, এ নট মাইনাস এ নট বাই টু, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে এ নট বাই টু। আর যদি শুধু টি হাফ বলি তাহলে টি হাফ ইকুয়াল টু হচ্ছে
এই কেটাকে যদি নিচে পার করে দাও তাহলে এ নট বাই টু কে, এই যে আমাদের টি হাফের ইকুয়েশন। হ্যাঁ, এটাও মনে রাখা লাগবে, এটাও আমাদের মনে রাখা লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই যেটা হচ্ছে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, অনেকটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি এর মতো। আবার এখানে কি হচ্ছে, টি হাফ ইকুয়াল টু এ নট বাই টু কে। তোমরা এটা পড়ছো কিনা জানি না, যে একটা তোমার হচ্ছে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারো তখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কী পরিমাণ সময় লাগে, এটা মানে তোমরা পড়ছো। একটা বস্তুকে যদি নিচ থেকে উপরে ছুঁড়ে মারো তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কী পরিমাণ সময় লাগে, হ্যাঁ ওই সময়টা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় যদি বড় টি বলি, হ্যাঁ এটা এটা কিন্তু এরকম আসে, ইউ বাই জি, ইউ বাই জি আসে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগে কি, ইউ বাই জি পরিমাণ। তাহলে আমাকে বলো হাফ পরিমাণ উঠতে কত সময় লাগবে, ঠিক আছে? এই যে আমাদের মানে কি হচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যদি সময় লাগে কি, ইউ বাই জি, তাহলে অর্ধেক উচ্চতা পৌঁছাতে সময় লাগবে কত, হ্যাঁ অবভিয়াসলি কি আমাদের সেটা হবে ইউ বাই টু জি। অর্ধেক পরিমাণ উচ্চতায় পৌঁছাইতে ধরো টি প্রাইম বললাম, এটা লাগবে ইউ বাই টু জি। তো সিমিলার জিনিস, একটা বিক্রিয়া অর্ধেক পরিমাণ শেষ হতে কত সময় লাগবে, ওই যে এ নট বাই টু কে। ওখানে ইউ ছিল আমাদের আদি বেগ, এ নট হচ্ছে এখানে আদি ঘনমাত্রা, আর ওখানে যেটা ছিল অভিকর্ষ স্তরণ একটা ধ্রুবক, সেখানে এই ধ্রুবকটা কি হচ্ছে হার ধ্রুবক, এটাই জাস্ট কথা, ঠিক আছে? একদম সিমিলার জিনিস, টি হাফ ইকুয়াল টু এ নট বাই টু কে, এটা মনে রাখা লাগবে আমাদের। আচ্ছা এবার চলো এই ইকুয়েশনগুলো আমাদের গ্রাফ আঁকতে বলে, চলো গ্রাফ কেমন হবে দেখি। আচ্ছা এসো আমরা মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন পাচ্ছি দুইটা, আর একদম বেসিক ইকুয়েশনটা এরকম ছিল যে এটা এটা আবার তোমরা ভুলে যাও না, এখান থেকেই কিন্তু সব কিছু আসছে, যে আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, এটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন, তাই তো? যে শূন্যক্রম বিক্রিয়ার জন্য মেইন ইকুয়েশন ছিল এটা, তাহলে আমরা এটুকু মিশাই দিই, এ টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান। তাহলে আর ইকুয়াল টু কে, এটা ছিল বেসিক ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন যেটা ইন্টিগ্রেট করে পাইলাম, এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। আর একটা টি হাফের ইকুয়েশন পাইলাম, টি হাফ ইকুয়াল টু এ নট বাই টু কে, অর্ধায়ুর ইকুয়েশন ছিল এটা। চলো এই তিনটা যদি আমরা একটু গ্রাফ আঁকি, চলো প্রথমটায় আসো আর ইকুয়াল টু কে। ধরো তোমাকে বললো যে একদিকে নাও বিক্রিয়কের ঘনমাত্রা আর আরেকদিকে নাও বিক্রিয়ার হার আর। এখানে তো বিক্রিয়কের ঘনমাত্রা এখানে কিন্তু পাওয়ার উপর জিরো ছিল, এর উপরে পাওয়ার জিরো ছিল, তাই তো? এর উপরে পাওয়ার জিরো ছিল। তাহলে দেখো যে কে কিন্তু একটা ধ্রুবক, এ জিরো তো অ্যাভয়েড করা যায়, তাহলে কে কিন্তু একটা ধ্রুবক, তাহলে আর ইকুয়াল টু একটা ধ্রুবক, তাহলে এই গ্রাফটা কেমন আসবে? এদিকে তুমি যাই যাই নাও না কেন, এদিকে সময় নাও, বা তুমি এদিকে সময় নিতে পারো, বা যে কোনো কিছু নিতে পারো, যে কোনো কিছু এনিথিং নিতে পারো, সমস্যা নাই। বা তুমি এ নট নিতে পারো, আদি ঘনমাত্রা, কোনো সমস্যা নাই। তুমি এখানে এই এই অ্যাক্সিস বরাবর যাই নাও না কেন, এই গ্রাফটা এরকম আসবে, কারণ কি এটা একটা ধ্রুবক, আর ইকুয়াল টু কে একটা ধ্রুবক, এইটুকু হচ্ছে সেই ধ্রুবকের মান। এদিকে তুমি যাই নাও, তাহলে আর ভার্সেস যে কোনো কিছু এই গ্রাফটা আসবে এরকম, ঠিক আছে একটা ধ্রুবক। আচ্ছা এবার আসো সেকেন্ড গ্রাফ, সেকেন্ড গ্রাফ আমাদের বলছে এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি। আচ্ছা এটা কি দিবে, যে এ ভার্সেস টি গ্রাফ, এটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, এ আর এদিকে হচ্ছে টি, এ ভার্সেস টি গ্রাফ, তাহলে এটা কেমন আসবে? হ্যাঁ এটা কিন্তু বুঝতে পারতেছো, এটা একটা সরল রেখার গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর মতো, এম এক্স সরি এম এক্স প্লাস সি এর মতো। এই যে দেখো এটাকে যদি ওয়াই বলো, এটাকে যদি ওয়াই বলো, আর এটাকে যদি সি বলো মাইনাস, এটাকে বলতেছো এম, আর এটাকে যদি এক্স বলো, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স, ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স, এই টাইপের একটা গ্রাফ। তার মানে দেখো ওয়াই অক্ষের ছেদকাংশ পজিটিভ দিকে, সি থাকবে, আর ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢালটা নেগেটিভ, তাহলে কেমন গ্রাফ হবে, এই যে এরকম, এই যে এরকম গ্রাফ, ঠিক আছে? এইটুকু হবে সেই সি, ওয়াই অক্ষের ছেদকাংশ সি, সেটা আমাদের এই জায়গায় এ নট, তাহলে এইটুকু হবে এই জায়গায় এ নট, এই এইটুকু হবে আমাদের এ নট। আর এই জায়গায় ঢালটা কেমন হবে, হ্যাঁ এখানে একবার এটা লেগে দিলাম, তাহলে এই যেটা যদি বলি থিটা, তাহলে ট্যান থিটা বা ঢাল হচ্ছে, হ্যাঁ ঢালটা কত এই জায়গায় মাইনাস কে, এই যে মাইনাস কে, ঠিক আছে এই ঢালটা হচ্ছে মাইনাস কে, একদম সরল রেখার গ্রাফ, তোমরা এগুলো জানো। তাহলে এই গেল আমাদের সেকেন্ড গ্রাফ, এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, এ ভার্সেস টি গ্রাফ। আচ্ছা এই জায়গা থেকে আমাদের অনেক সময় এরকম দেয়, তোমাদের কোনো একটা কোশ্চিনে কোশ্চিনে একটা গ্রাফ দিয়ে বলে যে এই যে আমাদের এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে এটা এত ডিগ্রি কোণ করছে, ওই বিক্রিয়ার হার ধ্রুবক কত। তাহলে খুব ইজিলি কিন্তু বাবা, যে আমাদের ওই যে ধনাত্মক দিকের সাথে কোনটাকে ট্যানজেন্ট যদি করো সেটা নেগেটিভ নিলেই ঢাল পাওয়া যাবে, ঠিক আছে? এই গ্রাফগুলো মাথায় রাখা লাগবে। আরেকটা গ্রাফ দেয় তোমাদের টি হাফ ভার্সেস এ নট, এইদিকে বলে এ নট আর এদিকে বলবে টি হাফ, দেখো এই গ্রাফটা কেমন আসে। হ্যাঁ এটাও কিন্তু বুঝতে পারতেছো যে এটা সরল লেখা আসবে, কারণ কি এটাকে যদি আমরা, আচ্ছা এখানে লিখি টি হাফ ইকুয়াল টু ছিল এ নট বাই টু কে, তাহলে এই যে টি হাফকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, আর টি হাফ ভার্সেস এ নট যেহেতু, তাহলে এ নটকে ধরে নিলাম এক্স, তাহলে সোজা কথা নিচেরটা তো ধ্রুবক, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স বাই সামথিং, এই টাইপের একটা রেখা, এখানে তো সেতুকাংশও নাই,
তার মানে এটা আসলে মূল বিন্দুগামী একটা সরল রেখা, আর ঢালটাও দেখো পজিটিভ, তার মানে মূল বিন্দুগামী একটা সরল রেখা যেটা ঢাল পজিটিভ। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা সব জানো, এগুলো আমি আর বিস্তারিত বলতেছি না যে হ্যাঁ মূল বিন্দুগামী সরল রেখা কেন হইলো, কারণ ওই যে বোঝা যাচ্ছে আমাদের ছেদকাংশ নাই, সি নাই এই জায়গায়। তাহলে বলো এটা ঢাল কত হবে, ট্যান থিটা কত হবে, এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাদ দিয়ে যতটুকু অংশ সেটাই তো এম হয়, তার মানে ওয়ান বাই টু কে, এটা হচ্ছে এই রেখার ঢাল। ঠিক আছে, তাহলে এরকম আমাদের এই যে তিনটা গ্রাফ গেল, তিনটা গ্রাফ একটু মাথায় রাখা লাগবে। প্রথমটা তো অনেক ইজি, তারপরেরটা তো একটা সরল রেখার গ্রাফ, লিনিয়ার গ্রাফ, আর তারপরেরটা কি হচ্ছে টি হাফ ভার্সেস এ নট গ্রাফ, এটাও একটা লিনিয়ার গ্রাফ, আবার মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, তো তোমাদের আরেকটু জিনিস একটু ধরাই দিই, দেখো এই বরাবর আমরা কিন্তু প্লট করছি বিক্রিয়কের ঘনমাত্রা এ, আর এই বরাবর প্লট করছিলাম সময় টি। এই গ্রাফটা লিনিয়ার আসছে, তার মানে কি এই জায়গায় যে শূন্যক্রম বিক্রিয়ার জন্য গড় বেগ আর তাৎক্ষণিক বেগ দুইটা কিন্তু সেম। ওই যে আমাদের মানে বিক্রিয়ার হারের ক্লাস থেকে বলতেছি যে যদি আমাদের ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফটা লিনিয়ার আসে তখন গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সব জায়গায় সেম। তাহলে এটা এই যে এই গ্রাফের নিচে এই কথাটা লিখে নিও যে শূন্যক্রম বিক্রিয়ার জন্য যেহেতু গ্রাফটা সরল রৈখিক সেই জন্য গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সবসময় একই হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি গ্রাফ থেকে আলোচনা। তোমাদের অনেক সময় আরেকটা গ্রাফ দেয়, বলে যে উৎপাদের ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ আঁকাও। উৎপাদের ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ, হ্যাঁ এটা অনেক সময় বলে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি, তোমাদের মনে আছে কিনা, বলছিলাম যে বিক্রিয়া হচ্ছে এ থেকে বি, যে এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে। বলো আমাকে এদিকে তাকাও, দেখো কেমন এটা করবা, দেখো বলো টি ইকুয়াল টু জিরো সময় এর ঘনমাত্রাকে আমরা কত ধরে নিছি, এর আদি ঘনমাত্রা টি ইকুয়াল টু জিরোতে সেটাই তো ধরে নিছি এ নট, তাই তো? আর টি ইকুয়াল টু জিরো সময় বি তো এখনও তৈরি হয় নাই, তাহলে এটা আছে কত, জিরো পরিমাণ। আচ্ছা, এখন আসো যে আমরা কিছু তো সময় কিছুটা অতিবাহিত হইল টি ইকুয়াল টু টি সময়ে, ধরে নাও আমরা এ হচ্ছে এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, ধরে নিলাম এ বিয়োজিত হয়েছে এক্স পরিমাণ, তাহলে আগে ছিল এ নট, সেখান থেকে যদি এক্স পরিমাণ বিয়োজিত হয় তাহলে হবে এ নট মাইনাস এক্স। এখন দেখো রেশিও কিন্তু ওয়ান ইস টু ওয়ান, এটা যদি একটা বিয়োজিত হয় এ একটা তৈরি হয়, তাহলে এ যদি এক্স মোল পরিমাণ বিয়োজিত হয় এ এক্স পরিমাণ তৈরি হবে, তাহলে এখানে থাকবে এক্স। এ যদি এক মোল বিয়োজিত হয় এক মোল তৈরি হয়, তাহলে এক্স মোল বিয়োজিত হলে এক্স মোল তৈরি হবে। তাহলে এখন আমাকে বলো এই এক্সের মানটা কত, এক্সটা কত আসবে। দেখো আমরা কিন্তু আরেকটা কথা বলছিলাম যে এই যে আমাদের টি ইকুয়াল টু টি সময়ে, টি ইকুয়াল টু টি সময়ে বিক্রিয়কের যে অবশিষ্ট ঘনমাত্রা সেটাকেই কিন্তু আমরা বলছিলাম এ, মনে আছে? আমরা যে সূত্রটা প্রুফ করলাম যে এ ইকুয়াল টু হয়ে গেল এ ইকুয়াল টু এ নট মাইনাস কে টি, এখানে এটা কী ছিল যে টি ইকুয়াল টু টি সময়ে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা, সেটাকে আমরা এখানে বললাম এ নট মাইনাস এক্স, তাহলে ওটাকেই তো এ বলছিলাম, ওই এ ইকুয়াল টু আবার কী ছিল এ নট মাইনাস কে টি, এ নট মাইনাস কে টি। তাহলে এই দুটা তো সমান, তাহলে এই দুটাকে যদি আমরা সমান করি তাহলে এ নট মাইনাস এক্স ইকুয়াল টু আসবে এ নট মাইনাস কে টি। তাহলে এখান থেকে দেখো তো এক্সের মান কত আসে, এই যে এ চলে গেল, এক্স ইকুয়াল টু কী আসে শুধু কে টি, তার মানে এই যে এই এক্স আসলে এই এক্স মানে কে টি, এই এক্স আসলে শুধু কে টি, এক্স ইকুয়াল টু কে টি। এবং এক্সটাকে আমরা বলতেছি যে আমাদের কি বি এর অবশিষ্ট ঘনমাত্রা, তো আমরা যদি এ এর অবশিষ্ট ঘনমাত্রাকে এ বলতে পারি তাহলে বি এর অবশিষ্ট ঘনমাত্রাকে এক্সের জায়গায় আমরা বড় হাতের বিও লিখতে পারি, সমস্যা তো নাই। ঠিক আছে, এই লজিকে লাগাইছি কিন্তু দেখো প্যাচ লাগাইও না, এই জায়গায় আমরা ফার্স্টে বললাম যে হ্যাঁ ধরে নিছি এ এক্স পরিমাণ বিয়োজিত হয়, এটা আমরা ধরে নিছি, ধরছি এ এক্স পরিমাণ বিয়োজিত হয়, তারপরে সেখান থেকে আমরা ইকুয়েট করে টোরে দেখলাম যে হ্যাঁ এক্সের মান আসতেছে কে টি। তো এক্স কী আসলে, এক্স হচ্ছে টি ইকুয়াল টু টি সময়ে বি এর অবশিষ্ট ঘনমাত্রা, তো ওটাকে তো আমরা বড় হাতের বিও বলতে পারি, সমস্যা তো নাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এইবার এই যে একদিকে একদিকে উৎপাদের ঘনমাত্রা মানে যদি বি নেই, বি এর ঘনমাত্রা নেই, আরেকদিকে যদি টি নেই, তাহলে বলো এই গ্রাফটা কেমন আসবে, বি ইকুয়াল টু কে টি গ্রাফটা কেমন আসবে। হ্যাঁ সোজা কথা, একদম কি এক্স যে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আসবে কে, এই তো হয়ে গেল। ঠিক আছে, উৎপাদের ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ। তাহলে এই আমাদের মোটামুটি গ্রাফ রিলেটেড সব কথা ছিল, গ্রাফ থেকে অনেক কোশ্চেন আসে তোমাদের। এবার চলো আমরা দুই একটা অঙ্ক দেখি, শূন্যক্রম থেকে দুই একটা কীরকম অঙ্ক আসে অঙ্কগুলো দেখি।